নমস্কার, আজ 24 ঘন্টা আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। করোনায় বন্ধ স্কুল, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাসে যাওয়া যাচ্ছে না, অথচ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মতো যারা যে সমস্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং সেই সমস্ত ক্লাসের যারা ছাত্রছাত্রী তারা তো প্রস্তুতি থামিয়ে রাখতে পারে না। আর তাদের জন্যই আমাদের জি চব্বিশ ঘন্টার এই বিশেষ উদ্যোগ আজ থেকে শুরু হলো। সকাল ঠিক 11টায় প্রত্যেক দিন ই স্কুল অর্থাৎ ইলেকট্রনিক স্কুল, ইলেকট্রনিক লার্নিং। যখন ক্যাম্পাস বন্ধ, স্কুলে যাওয়ার সুযোগ নেই, তখনও যাতে পড়াশোনা থেমে না থাকে তার জন্যই জি চব্বিশ ঘন্টার এই উদ্যোগ ই স্কুল, কো প্রেজেন্টেড বাই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট বাই হোটেল ম্যানেজমেন্ট। আমাদের সঙ্গে আজকে এই ই স্কুলে মাধ্যমিকের বাংলা নিয়ে আলোচনা করবার জন্য এবং ছাত্রছাত্রীদের সাহায্য করবার জন্য রয়েছেন শিক্ষক শুভজিৎ গুপ্ত, শ্রীরামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট, শ্রীরামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউট হাইস্কুলের তরফ থেকে। শুভজিৎবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, আজকে তো আমরা আলোচনা করব মাধ্যমিকের বাংলা নিয়ে, কিন্তু নিশ্চিতভাবেই আমি অনেকদিন আগে পাশ করে গেছি। আমি কিছুক্ষণ আগে ফেসবুক লাইভে যখন কথা বলছিলাম, আমাকে অনেক ছাত্রছাত্রীরাই এসে জিজ্ঞাসা করছিলেন সাবজেক্ট সংক্রান্ত বিভিন্ন প্রশ্নে। আমি তাদের সবাইকে বলেছি যে আপনি থাকবেন, আপনার কাছে এসে সরাসরি প্রশ্ন জানাতে এবং অনুষ্ঠান শুনতে। তাদের প্রথমে শুরুতেই একটা প্রশ্ন ছিল যে এখন তো 9 এবং 10-এর সিলেবাসটা আলাদা হয়ে গেছে, পরীক্ষাটা আলাদা আলাদা করে হয়, 10-এর জন্য কি গোটা বিষয়টাকে একটু আলাদা করে দেখবো, কীভাবে শুরু? হ্যাঁ, একদমই। ধরুন প্রথমেই যত ছাত্রছাত্রী এই অনুষ্ঠান শুনছে তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। তো আমি শুভজিৎ গুপ্ত, শ্রীরামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউট হাইস্কুলে ভাষা সাহিত্যের শিক্ষকতা করি। তো এখন মধ্যশিক্ষা পর্ষদের যে নিয়ম সেই অনুযায়ী মাধ্যমিকের প্রস্তুতির জন্যে 3টে পর্বে পরীক্ষাটাকে ভাগ করে দেওয়া হয়েছে। প্রথম পার্বিক মূল্যায়ন, দ্বিতীয় পার্বিক মূল্যায়ন এবং তারপরে। তো এই প্রথম পার্বিক মূল্যায়নের পরীক্ষাগুলো এখন হয়ে যাওয়ার কথা ছিল সব বিদ্যালয়েই, কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই একটা আকস্মিক পরিস্থিতি, একটা এরকম পরিস্থিতিতে এসে সে পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হয়নি। তো আমরা এই জন্যে কী করেছি, সেই ছাত্রছাত্রীরা কীভাবে প্রস্তুতি নিতে পারে এবং সেই প্রস্তুতি কীভাবে তাদের আগামী মাধ্যমিকে উন্নততর ফল করাতে পারে, এইটা চিন্তাভাবনা করে এই আলোচনাটাকে রেখে দিয়েছি। এবং প্রথম পার্বিক মূল্যায়নের যে পাঠ্যক্রম তাতে সবারই প্রায় শেষ হয়ে গেছে, সেজন্য আমরা একদম প্রথম থেকে বেছে নিইনি, যেহেতু সেটা তাদের পড়ানো হয়ে গেছে। আমরা তার মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়কে বেছে নিয়ে সেইটাকে আজকে আলোচনায় তুলে ধরছি। আমরা আজকের আলোচনার জন্য তুলে ধরছি তাদের একটা প্রবন্ধ, যা পাঠ্য আছে সে প্রবন্ধের নাম হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম, এবং তাঁর প্রাবন্ধিক হচ্ছেন শ্রীপান্থ, যার প্রকৃত নাম নিখিল সরকার। কারণ এখনকার পাঠ্যক্রম যেটা আপনি বলছিলেন সেই অনুযায়ী গল্প এবং প্রবন্ধ এই দুটো থেকে আলাদা আলাদা ধরনের প্রশ্ন আসে, আলাদা পর্বে আসে, আলাদা বড় প্রশ্নও আসে। তো প্রবন্ধের প্রশ্ন কিন্তু বড় আসবেই, সেই জন্য আমরা এটাকে বেছে নিয়েছি, এটা থেকে প্রশ্ন আসবেই। আচ্ছা, এটাকে আমরা বেছে নিয়েছি আজকের আলোচনার জন্য। এবং সেটা একটু আমাদের দর্শকদের জন্য জানিয়ে রাখি যে এই স্কুল কিন্তু আমরা করছি, অর্থাৎ ই লার্নিং, অর্থাৎ ই স্কুল চালু করছি একটাই মাত্র কারণে, কোনো শিক্ষককে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে অতিক্রম করার জন্য নয়, বরঞ্চ তাদের যে উদ্যোগ রয়েছে তারা ইতিমধ্যেই তাদের ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট কনসার্ন, কিন্তু সেই উদ্যোগকে কিছুটা যেন সাহায্য করবার জন্য, সহযোগিতা করবার জন্য, যেহেতু সব ক্যাম্পাস বন্ধ করোনার আক্রমণের এই জেরে। এবং আমাদের এই উদ্যোগে, অর্থাৎ জি চব্বিশ ঘন্টার এই প্রেজেন্টেশনে ই স্কুলে আমাদের সঙ্গে কো স্পন্সর হিসেবে আমরা পেয়েছি, কো প্রেজেন্টেড বাই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। একবারই তাই, যেটা বললেন সেটা হচ্ছে যে ধরুন তাদের পড়া অনেকটাই হয়ে গেছে, এটা আমরা ধরে নিয়েছি এই পর্বটা, সেই পড়াটাকে আরেকটু গুছিয়ে নেওয়া, তারা ঠিকভাবে যাচ্ছে এই মানসিক সমর্থনটা তাদের দেওয়া, এবং ঠিক কী ধরনের অনুশীলনের মধ্যে দিয়ে গেলে এই সময়টাকে তারা কাজে লাগাতে পারবে আগামী দিনের জন্য, এটাই কিন্তু আজকে করে দেখানোর জন্য আমরা প্রচেষ্টা করব। আচ্ছা, তাহলে আমি সরাসরি পড়ার বিষয়ে চলে যাই। স্যার, আজকে যে বিষয়টা, পাঠ্য আমরা আলোচনা করছি তার নাম হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম, এর প্রাবন্ধিকের নাম শ্রীপান্থ, যার প্রকৃত নাম নিখিল সরকার। এবং মাধ্যমিকে কিন্তু সবসময় যে কটি পাঠ্য তোমাদের রয়েছে তার মধ্যে প্রকৃত নাম বা অনুবাদকের নাম বা কারো কোনো ছদ্মনাম আছে কি না, এটা কিন্তু প্রশ্নপত্রে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা বহু বিকল্পধর্মী প্রশ্নের কোথাও না কোথাও থাকে। সুতরাং এই জায়গাটাকে খুব খুঁটিয়ে দেখা, এবং তিনি যে আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগে চাকরি করতেন, তিনি যে ময়মনসিংহের একটি গ্রামের থেকে উঠে আসা একজন মানুষ, এবং তার অন্যান্য লেখা গুরুত্বপূর্ণ কী কী, এটা একটু মনে রাখা
অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমেই বলছি হাড়িয়া কালি কলম সম্পর্কে দুটো কথা, এক শ্রীপান্থ যার প্রকৃত নাম নিখিল সরকার এবং এর মূল গ্রন্থ কালি কলম মন, এর মূল গ্রন্থ কালি কলম মন, এই দুটো কথা কিন্তু তোমাদের মনে রাখা ভীষণ জরুরি। মূল গ্রন্থ কালি কলম মন আর শ্রীপান্থের প্রকৃত নাম এই দুটো কথা মনে রাখা ভীষণ তোমাদের জন্য জরুরি। যারা যারা আজকে এই ক্লাস শুনছো তাদের আমার সবাই তোমাদের সামনে একটু বই থেকে এই পাঠ্যটাকে বার করে নাও। হাড়িয়া কালি কলম এই প্রাথমিকভাবে দেখলে মনে হবে এটা একটা বস্তুনিষ্ঠ প্রবন্ধ, কিন্তু এই প্রবন্ধটার ভেতরে ঢুকে গেলে দেখবো একটা অদ্ভুত মিশ্রণ ঘটেছে যেটা সুলেখক হিসেবে প্রাবন্ধিক ভেঙে দিয়েছেন। ক্যামেরার একটু সুবিধার জন্য একটু এগিয়ে বসা যাবে তার সামনের দিকে, তার চেয়ারটা রেখেই স্যার, চেয়ারটা জায়গায় রেখে আপনি যদি একটু এগিয়ে বসেন স্যার, স্টুলটা জায়গায় রেখে যদি একটু এগিয়ে বসেন। তার ব্যক্তিগত চিন্তন, তার ব্যক্তিগত অভিজ্ঞতা, স্মৃতিচারণা এই পুরো বিষয়টা প্রবন্ধের মধ্যে তিনি মিশিয়ে দিয়েছেন। এই প্রবন্ধটার প্রাথমিক বিষয় হচ্ছে যে লেখক তিনি লিখতে চাইছেন, একটি সংবাদপত্রের অফিসে চাকরি করেন, লিখতে এসে দেখছেন আজকে সব কিছু কম্পিউটারে করতে হয়, অথচ তিনি কলম দিয়ে লেখায় অভ্যস্ত। এবার তার শৈশব থেকে আরম্ভ করে বর্তমান জীবনে কলমের ব্যবহার, কলমের বিপন্নতা, কলমের বিশ্বজনীন হয়ে ওঠা এবং একসময় কলমের অপ্রাপ্তি থেকে আজকে কলমের বিলুপ্তির পথে চলে যাওয়া, এই গোটা ব্যাপারটা তার প্রবন্ধের মধ্যে ঘোরাফেরা করতে করতে এসছে। আমরা প্রথমেই যদি প্রবন্ধটার দিকে তাকাই, তাহলে তোমরা যারা শুনছো আমার কথা, তোমরা প্রথমেই দেখো একদম প্রথম থেকে কথায় বলে থেকে কালগুণে বুঝি আমি তাই, এই অনুচ্ছেদটা হচ্ছে এই প্রবন্ধের ভূমিকা। তারপর আমরা একটু ভাগ করে নিচ্ছি, তোমরা একটু পেন্সিল দিয়ে দাগ দিয়ে নাও, আমি গ্রামের ছেলে এই অংশ থেকে আরম্ভ করে একদম তখন মনে কষ্ট হয় বই কি, এই অংশটুকুকে তোমরা তার পাশে লিখে নাও কালি কলম তৈরি, লেখকের শৈশবে কালি কলম তৈরি। তারপরের অংশ যেটা, ভাবি আচ্ছা আমি যদি যীশুখ্রিস্টের আগে জন্মাতাম, এখান থেকে আরম্ভ করে একদম তোমরা চলে যাও পরের পাতায় যেখানে লেখা আছে, যেখানে লেখা আছে যে তাছাড়া গতি নেই, এই অংশ পর্যন্ত তোমরা পাশে লিখে নাও লিপির জন্ম, লিপির জন্ম এবং উইলিয়াম জোন্স থেকে আরম্ভ করে নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে, উইলিয়াম জোন্স থেকে আরম্ভ করে নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে, এর পাশে লিখে নাও কলমের বিস্তার ও বৈচিত্র্য, কলমের বিস্তার ও বৈচিত্র্য। আর তারপরের অংশ, একদিন অফুরন্ত কালির ফোয়ারা, এটার পাশে লেখো ফাউন্টেন পেন, এটার পাশে লেখো ফাউন্টেন পেনের জন্ম। আমার মনে পড়ে থেকে ফাউন্টেন পেনের নেশা, ডান দিকে 53 পাতায় প্রথম অনুচ্ছেদ শেষ হচ্ছে ফাউন্টেন পেনের নেশা, এটার পাশে লেখো জাদু পাইলট এবং তার পরের অনুচ্ছেদ শুরু হচ্ছে আদিতে ফাউন্টেন পেনের নাম, এই পরের অনুচ্ছেদ পুরোটা ছোটখাটো একটা অনুষ্ঠান, এটা লেখো কলমের আধুনিকীকরণ। তারপর দোয়ার থেকে আরম্ভ করে তার পরের অনুচ্ছেদ 54 পাতার শুরু, তার পাশে লিখে নাও কলমের বৈচিত্র্য ও বাণিজ্য, কলমের বৈচিত্র্য ও বাণিজ্য এবং তার পরের অংশ আশ্চর্য থেকে চার খণ্ড রামায়ণ, এই যে অনুচ্ছেদটা শেষ হচ্ছে এর পাশে লেখো লিপিকর আর তার পরের অংশটা উপসংহার। আচ্ছা স্যার, আপনি চাইলে বোর্ড ব্যবহার করতে পারেন। এবারে আমরা পরের অংশটাতে আসি, পরের অংশটাতে এসে দেখো প্রথমেই শুরু করা হয়েছে কথায় বলে কালি কলম মন লেখে তিনজন, এই একটা প্রবাদ প্রবচনকে ব্যবহার করে লেখক বলতে শুরু করলেন যে একটা লেখার পেছনে আসলে একজন লেখকের চিন্তন যেমন থাকে তেমনি তাকে মূর্ত করবার জন্য কালি এবং কলমের প্রয়োজন হয়। এখান থেকে ব্যবহার করে তিনি চলে গেলেন তার অফিসের কথায়, ভূমিকাতেই, যেখানে লেখালেখির অফিস বলা হচ্ছে, সংবাদপত্রের অফিস, সামনে একটা কম্পিউটারের স্ক্রিন রয়েছে, সেখানে তিনি লিখতে গিয়ে দেখছেন কেউ কলমে লেখে না। এবার তাঁর ব্যক্তিগত অভ্যেস কলম দিয়ে লেখা, তিনি কলম খুঁজতে গেলে দেখছেন ভোতামুখ শুকনো কলম, মানে ও কলম ড্রয়ারে পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে, কেউ তাতে লেখে না, জার কাটছে একটা আসছে, এবং তাঁর অভ্যেস হচ্ছে কলমে না লিখলে তার সুখ হয় না। এই সংকট থেকে তিনি স্মৃতিচারণায় গেছেন, তার শৈশব স্মৃতিচারণায় তার মনে পড়ছে, ভারী অদ্ভুত, দেখো এটা তোমাদের প্রশ্নের
জন্য গুরুত্বপূর্ণ যে গ্রামের ছেলে তিনি 50-60 দশকে একটা কলম একটা লিখতে গেলে তাকে কত কিছু করতে হতো। প্রথমে একটা কঞ্চি জোগাড় করতে হতো, তাকে কেটে তার মুখটা সূচালো করতে হতো, তারপর তৈরি করতে হতো কালি। কালি তৈরি করবার জন্য তাকে কি করতে হবে, কালি তৈরি করবার জন্য তাকে কি করতে হবে, মা পিসিরা বলেছে যে কালী তৈরির একটা অমোক ছড়া আছে, সেই তোমাদের ছোটবেলায় শোনা খনার বচনের মতন, তিল ত্রিফলা শিমুল ছালা ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পত্রে লোহায় ঘষি ছিঁড়ে পত্র না ছিঁড়ে মশি। কি অদ্ভুত দেখো, তিল ত্রিফলা মানে আমলকি হরিতুকি বয়না। আমি তোমাদের জন্য একবার লিখে দিচ্ছি ত্রিফলার ব্যাপারটা। ত্রিফলা হচ্ছে আমলকি হরিতকি এবং বহেরা, এই তিনটেকে একসঙ্গে গুঁড়ো করে নিতে হবে, তার সঙ্গে তিল এবং ত্রিফলাকে এবং শিমুল ছাল, শিমুল গাছের ছাল, এই কটা জিনিসকে গুঁড়ো করে নিতে হবে। তারপর ছাগ দুগ্ধে করি মেলা, ছাগলের দুধের সাথে তাকে মেলাতে হবে। তারপর লৌহ পাত্র নিয়ে লোহা দিয়ে ঘষতে হবে, তাতে এমন কালি তৈরি হবে ছিঁড়ে পত্র না ছিঁড়ে মশি, পাতা ছিঁড়ে যাবে কালি নষ্ট হবে না, কালি নষ্ট হবে না। এই ভালো কালি তৈরির ব্যবস্থা হলো। এবার সাধারণ মানুষ তারা ছোট ছোট ছেলে মেয়ে ভালো কালি কি করে তৈরি করবে, আমাদের এই মেজাজ এবং মুডও নষ্ট হবে না, আমি এটুকু আপনাকে গ্যারান্টি করতে পারি। স্যার আমরা আলোচনা করছি মাধ্যমিকের বাংলা নিয়ে, প্লিজ। তার আগে একটা আপনি তো বলছিলেন স্যার সাবজেক্ট নিয়ে, কিন্তু এই মুহূর্তে সাবজেক্ট সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে, যদি সেগুলোর দিকে একটু নজর রাখি। আপনি যদি শুনে নেন ছাত্রছাত্রীরা প্রশ্ন করেছে, শুনে নেবো ছাত্রছাত্রীরা কি প্রশ্ন রেখেছেন। নমস্কার স্যার, আমার নাম প্রিয়দাসন মণ্ডল, শ্রীরামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউট হাই স্কুলে দশম শ্রেণীর ছাত্র। লেখক নিখিল সরকার ওরূপে শ্রীপান্তের লেখা হারিয়ে যাওয়া কালিকলম থেকে আমার একটা প্রশ্ন আছে। লেখক 54 পৃষ্ঠায় লিখেছেন, সমানি সমশীর্ষানি ঘনানি বিরলানি চ, এর অর্থটা ঠিক বুঝতে পারিনি, বুঝিয়ে দেবেন। নমস্কার, আমি শুভম মণ্ডল, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনে দশম শ্রেণীর ছাত্র। হারিয়ে যাওয়া কালিকলম একটি স্মৃতিগত রচনা, এ ব্যাপারে আমি অভিমত জানতে চাইছি। নমস্কার, আমি দেবজিৎ শাহ, বোলপুর হাই স্কুলে দশম শ্রেণীর ছাত্র। স্যার আমার প্রশ্নটি হলো যে, কালগুণে বুঝি বা আজ আমরাও তাই, আমরা কারা বা তাই বলতে এখানে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? নমস্কার, আমি তৃষা চ্যাটার্জি, বোলপুর গার্লস হাই স্কুলের ক্লাস 10 এর স্টুডেন্ট। আমার পাঠ্য হারিয়ে যাওয়া কালিকলম থেকে আমার প্রশ্নটি হলো, এখানে শৈলজানন্দের পুরো নাম কি? আমার নাম আর্যা দস্ত, পূর্ব বর্ধমান জেলার আর হাটকীর্তিনগর বালিকা বিদ্যালয়ের আমি দশম শ্রেণীর ছাত্রী। হারিয়ে যাওয়া কালিকলম থেকে আমার একটি প্রশ্ন হলো, ফাউন্টেন পেনের এর এক বিপদ, বিপদটি কি? পাঁচজন ছাত্রছাত্রীর প্রশ্ন আমরা শুনলাম, স্যার যদি আপনি এক এক করে ওদের ডাউটগুলো একটু দূর করেন প্লিজ। তোমরা একটু শুনতে থাকো এবং তারপরেও আমি আর একবার করে বলেও দেবো তোমাদের, যেটা যেমন পড়ানোর মধ্যে দিয়ে আসবে বলছি এই জন্যেই যে প্রথম যে প্রশ্নটা হলো সমানি সমশীর্ষানি, হ্যাঁ, এর অর্থ জানতে চাইলে এর অর্থ কিন্তু ওর ঠিক পরের বাংলা বাক্যটিতেই বাংলায় লেখা আছে। দেখো এই সংস্কৃত শব্দটির ঠিক পরের বাক্যটিতে বাংলায় লেখা আছে যে দেখবে, সব অক্ষর সমান প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। এভাবে প্রত্যেকটা উত্তরই তোমরা পেয়ে যাবে। আর স্মৃতিকাতর রচনা যে প্রশ্নটা করলে সেটা কিন্তু আমি প্রথমেই দেখো আলোচনার বলে নিয়েছি যে বস্তুনিষ্ঠ প্রবন্ধ হওয়া সত্ত্বেও লেখক তার আত্ম অভিজ্ঞতা আত্মকথনকে ব্যবহার করেছেন, স্মৃতিকে ব্যবহার করেছেন এবং বিভিন্ন প্রবাদ প্রবচন, যেমন একটা ভীষণ অদ্ভুত কথা একটা প্রবাদ আছে এখানে, টাকার কুমির। এটা বলতে আমরা আসলে বুঝি যে খুব বড় লোক, কিন্তু আসল কথাটা হচ্ছে টাকার কুবের, কুবের যক্ষদের অধিপতি। তো কুবের যক্ষদের অধিপতি হওয়ায় লোকে যার অনেক টাকা থাকে কুবের বলতো, আঞ্চলিক উচ্চারণে কুবের শব্দটা হয়ে যায় কুবির, সেখান থেকে কুমির, এবং লোকে এটা শুনতে অভ্যস্ত হয় ভাবে এটা নিশ্চয়ই কুমির, এটা একটা লোক নিরুক্তি আর কি বাংলা ভাষার, এবং সেখান থেকে সে টাকার কুমির শব্দটা প্রচলিত হয়ে যায়। এরকম প্রচুর প্রবাদ প্রবচনের ব্যবহার, লেখক তো সমাজ এবং ইতিহাস সম্পর্কে খুব অনুসন্ধিত ছিলেন, তার জীবনযাপনের যা কথাই তার লেখার মধ্যে দিয়ে এভাবে উঠে এসছে, সুতরাং স্মৃতিকাতর রচনা বলতেই পারো। তাহলে আমরা যেখানে ছিলাম যে কালি এবং কলম তৈরি, তারপর যারা অতটা দীক্ষিত নয় অতটা আয়োজন করতে পারছে না
তারা কি করত, তারা কড়াইয়ের নিচ থেকে কালিটা লাউ পাতা দিয়ে ঘষে নিত, লাউ পাতা খসখসে বলে, এবং সেটা থেকে দিয়ে আস্তে আস্তে জল ফুটিয়ে খুঁতি দিয়ে ছ্যাঁকা দিয়ে গরম করে সেটা আতপ চাল বেটে গুলে একটু আঠা করার জন্যে, যেমন আমরা ছোটবেলায় ঘুড়ি ওড়াতাম তখন আঠার অভাব হলে আমরা ভাত দিয়ে ঘুড়ির ল্যাজ বা কার্নিক দেওয়ার কাজে কাগজ ব্যবহার করে দিতাম বা অল্প ছিঁড়ে গেলে। তাহলে এই মাটির বাঁশের কলম, মাটির দেওয়া, ঘরে তৈরি কালি, আরও মজা হচ্ছে লিখবে কি সে, কাগজ তো নেই, কলা পাতা ছিঁড়ে লেখাও তো, এবং কলা পাতার সংশোধনও তো। আজকে আমরা কত সংশোধন করছি, কত কালি, কত মন্তব্য লিখছি, মাস্টারমশাইরা তখনকার দিনে কলা পাতার লেখাটা দেখা হয়ে গেলে একটানে কলা পাতাটা আড়াআড়ি ছিঁড়ে দিতেন, তারপর সেই কলা পাতা পুকুরে ফেলে দিতে হতো, কারণ কলা পাতা যদি গরুতে খেয়ে ফেলে তারে ভালি অমঙ্গল, গরুটি বিদ্যান হয়ে যাবে, ছেলে মেয়েটি অশিক্ষিত রয়ে যাবে। তো তারপরে লেখক বলছেন যে এটা তো আমার ছোটবেলা, যদি যীশুখ্রিস্টের আগে জন্মাতাম, বলতে বলতে তিনি চলে গেছেন যেখানে সেটা আসলে লিপির জন্ম, সুমেরীয় মানে আজকের ইরাক যেটা, সেখানকার লিপিটা কীরকমভাবে এলো, ফিনিশীয়দের কীভাবে, কেউ নল ফাগড়া দিয়ে, কেউ হাড় কুড়িয়ে, আবার জুলিয়াস সিজার কাসকা কে আঘাত করেছিলেন একটা ব্রোঞ্চের শলাকা দিয়ে, চীনের তুলি দিয়ে লিখতো, মানে সর্বার্থেই একটা শলাকা মানে একটা দণ্ডাকৃতি বিষয় ছিল কলম, এবং আস্তে আস্তে প্রত্যেক দেশের মানুষই কিন্তু লিখতে শুরু করলো, এটা আসলে লিপি। এখন স্কুলে বা কোথাও আর সেই কলম বা খাগের কলম দেখা যায় না, সরস্বতী পুজোয় হাতে খড়ি সংস্কারে হয়তো সরস্বতীর পায়ের কাছে দোয়াতে হাতের কলম দেখা যায়। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে পালকের কলম দিয়ে তখন তারা লিখত, ইংরেজিতে বলা হয় কুইল, বলতেন বাবু কুইলস ড্রাইভার। কলম নিয়ে তো হাজার হাজার মজা, উইলিয়াম জোন্স বা কেডি সাহেবের মুন্সি, কেডি সাহেবের মুন্সি ছিলেন রামরাম বসু, যাকে নিয়ে প্রমথনাথ বিশির বিখ্যাত উপন্যাস কেডি সাহেবের মুন্সি, তো সে কলম তো নেই। আজকে মাঝে মাঝে কলম দেখা যায় বিভিন্ন টেবিলে, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় সেই কলম সেই দোয়াত ওগুলো আসলে সাজানো জিনিস, কৃত্রিম। কিন্তু একটা সময় কলম খুব জনপ্রিয় ছিল, চৌরঙ্গিতে গিয়ে দেখা দাঁড়ালে বিদেশি সাহেবরা এসে দেখতেন যে তিনজন দশজনের মধ্যে কলম বিক্রি করছে, আর কলম মানুষের পকেটে, বুক পকেটে, কারো হাত যুবকদের হাতের পকেটে, এমনকি ভিড় বাস থেকে নেমে যাওয়া ভদ্রমহিলা পেছন থেকে কেউ চেঁচিয়ে উঠলেন ও দিদি আপনার খোঁপায় কলম, মানে কারো পকেটের কলমটি তার খোঁপায় আটকে গেছে ভিড়ে নামার সময়। এই কলম নিয়ে হাজারো হাজারো মজার ঘটনা ঘটতে থাকলো, এবং কলম নিয়েও প্রবাদ তৈরি হয়ে গেল, কলমে কায়স্থ চিনি গোঁফেতে রাজপুত। রাজপুতদের গোঁফের জন্য যেমন রাজপুতরা বিখ্যাত, কলমও তেমনি বাঙালিদের হাতে হাতে উঠে এলো, তারা কেরানিগিরি শুরু করলো, সেই সময়ের বাঙালি, উনিশ শতকের বাঙালি। কালীর অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে, কালী নিয়েও এবার প্রবাদ তৈরি হয়ে গেল, যে এক অক্ষর সে লিখতে পারে না, কিন্তু পূর্বপুরুষের পেশা ছোটবেলা থেকে কানে শুনতে শুনতে কালীঘাটে গিয়ে সে চণ্ডী পাঠ করে সেটা সে করে নিতে পারে। তো এই কলমের দুনিয়ায় আসলে সত্যিকারের বিপ্লব যিনি ঘটিয়ে দিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। ইনি ছিলেন একজন ব্যবসায়ী, একদিন ব্যবসা করতে গেছেন, এক হাতে কলম এক হাতে কালীর দোয়াত, কালীর দোয়াত গেল উল্টে, লিখবেন কি দিয়ে, আবার নতুন করে বাড়ি গিয়ে ফিরে কালী ভর্তি দোয়াত নিয়ে ফিরে এসে দেখলেন অন্য একজন সই সাবুত করে চলে গেছে, খুব রেগে গেলেন। আদিতে যে কলমের নাম ছিল রিজার্ভার পেন, ওয়াটারম্যান তাকে নতুন করে তৈরি করলেন, নাম হলো ফাউন্টেন পেন। এই ফাউন্টেন পেন কলমের দুনিয়ায় বিপ্লব এনে, মানে ঝর্ণার মতো যেখানে কালি আসতেই থাকবে পুরো, এই ঝর্ণা কলম তার নামই হয়ে গেল, সম্ভবত রবীন্দ্রনাথ দিয়েছিলেন, সম্ভবত মানে ঝর্ণার মতন বয়ে যাবে আর থামবে না। এই কলম এলো সবার কাছে, ইচ্ছে এরকম একটা কলম, লেখক তখন ছাত্র, তারও ইচ্ছে একটা কলম, কলেজ স্ট্রিটের দোকানে গেছেন কলম কিনতে। এবার প্রাবন্ধিক বুঝতে পেরে, লেখক দোকানদার বুঝতে পেরেছে যে কলম কিনতে এসছে, বড় বড় কলমের নাম বলছেন, শেফার্ড, পাইলট, ওয়াটারম্যান, সব মুখ দেখে বুঝতে পেরেছে এর পকেটে তো খুব একটা রেস তো নেই, একটা সস্তা জাপানি কলম দিয়েছেন, শুধু দেননি, কলমের মুখটা খুলে সামনের একটা কাঠের বোর্ডে ধাঁ করে ছুড়ে দিয়েছে, যেমন ভাবে সার্কাসের ছুরির খেলা দেখায়, কলম গিয়ে আটকে গেল। উনি কলমটা কার্ডবোর্ড থেকে খুলে লিখে দেখালেন, কলমের কিছুই হয়নি, অর্থাৎ এতটাই টেকসই বিষয়, তার কলমের নাম দিয়ে দিলেন জাদু পাইলট। এবং আরো বড় হয়ে লেখালেখির বৃত্তিতে এসে তিনি জানলেন এই জাদু পাইলট নিয়ে যারা জমান তাদের মধ্যে একজন শৈলজানন্দ, তোমাদের মধ্যে একজন জানতে চাইছিলেন, শৈলজানন্দ মুখোপাধ্যায়, কয়লা কুঠির দেশ তার বিখ্যাত রচনা, শৈলজানন্দ মুখোপাধ্যায়, কয়লা কুঠির দেশ তার বিখ্যাত রচনা। স্যার আরও তিন চারজন ছাত্রছাত্রীর প্রশ্ন রয়েছে আমাদের কাছে, একটু শুনে নি তারা কি বলছেন, শুনে নেব ছাত্রছাত্রীদের প্রশ্ন। সৌরজিৎ গড়াই বাঁকুড়া থেকে বলছি, বাঁকুড়ায় যে স্কুলে পড়ি
আমার হারিয়ে যাওয়া কালি কলম পড়ে একটা প্রশ্ন এসেছে, সেটা হলো, সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে। এখানে কোন পরিবর্তনের কথা বলা হয়েছে? কলম আঁকড়ে পড়ে থাকার কয়েকটি নির্দেশন কি এখানে? আমি রিয়া বাঙাল, বাঁকুড়া জেলার ভোলা হীরাপুর নিতাই সুভাষ উচ্চ বিদ্যালয় স্কুলের ছাত্রী। আমাদের পাঠ্য হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের অন্তর্গত একটি প্রশ্ন, কালি নেই কলম নেই বলে আমি মুনছি, এর সাধারণ অর্থ কি? এর সমতুল্য প্রবাদ প্রচলিত বাক্য কি? বক্তা কেন এ কথা বলেছেন? এই প্রশ্নের উত্তর আমি জানতে চাই। আমি সানা মুখার্জি, আমি বাঁকুড়া জেলার বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুলের ছাত্রী। আমার প্রশ্নটি হলো, আমাদের পাঠ্যাংশ হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে গৃহীত? হারিয়ে যাওয়া কালি কলম ও মন গ্রন্থ থেকে, না কালি আছে কলম নেই, কাগজ আছে মন নেই এই গ্রন্থটি থেকে? নমস্কার, আমার নাম সোহিনী মণ্ডল, আমি বাঁকুড়া মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। আজ আমার প্রশ্ন হলো, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে প্রাবন্ধিক কলম সম্পর্কে তার কীরূপ মনোভাব পোষণ করেছেন? আমরা শুনলাম চারটি প্রশ্ন, স্যার আপনিও পেলেন, আমি অনুরোধ করবো ওদের প্রশ্নগুলোর উত্তর। এর মধ্যে দু একটা প্রশ্নের উত্তর আমরা আগে দিয়ে ফেলেছি, যেমন মূল গ্রন্থটা তো প্রথমেই পরিষ্কার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং এই এটা খুব মজার একটা প্রশ্ন, কালি নেই কালি কল কালি নেই কলম নেই বলে আমি মুনছি। এখানে কালি কলম ছাড়া মুনছি, এটা ঠিক একই ব্যাপার, কালীরক্ষণ নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটের মতন। মুনছি অর্থাৎ যিনি লেখালেখিটা করে দিতেন, যেমন কেডি সাহেবের মুন্সির কথা আমরা বললাম, তাহলে যার হাতে কালিও নেই কলমও নেই সে কী করে মুন্সিগিরি করবে, অর্থাৎ সে কী করে লিখে দেবে অন্যের লেখা বা অন্যের কথোপকথন শুনে তাকে সে অনুলিপি করে দেবে, সেটা তার পক্ষে সম্ভব নয়। আর মজা লাগলো যে প্রশ্নটায় তোমার, সেটা হচ্ছে সমস্থানীয় প্রবচন, সেটা লিখে নাও, ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার, ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার, এটা এর সমস্থানীয় বা সমার্থক প্রবচন হিসেবে ব্যবহার করতে পারো। আচ্ছা, তাহলে যেখানে ছিলাম আমরা, তারপর এই কলম নেশাগ্রস্ত করে তোলে আগে প্রশ্ন করেছিলে, টেলিফোন কলার রয়েছেন স্যার, ছাত্রছাত্রী আমাদের টেলিফোন নাম্বার দেখে ফোন করেছে এই মুহূর্তে প্রোগ্রাম দেখতে দেখতে। নমস্কার, টেলিফোন লাইনে কি আছেন প্লিজ? হ্যালো, হ্যাঁ প্লিজ। হ্যাঁ নমস্কার, আমি অশোকনগর থেকে বলছি, অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবনের দশম শ্রেণীর ছাত্র সিদ্ধান্ত চক্রবর্তী। প্লিজ বলো। আমার যেটা প্রশ্ন বলছে, এখানে 51 পেজে শ্রী পান্থ বলছেন, এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই কি? তা এত বছর পরে হঠাৎ করে কেন কলম হাতছাড়া হওয়ার জোগাড়টা হলো, সেটাই আমার জানার। ধন্যবাদ সিদ্ধান্ত, তুমি শুনতে থাকো, নিশ্চয়ই স্যার উত্তর দেবেন। দ্বিতীয় কার প্রশ্ন রয়েছে টেলিফোনে শুনে নিই। নমস্কার, হ্যালো, হ্যাঁ প্লিজ বলো, কে রয়েছে টেলিফোন লাইনে, কি প্রশ্ন? আমি নয়নানন্দা স্কুলের রুদ্রান সরকার বলছি। রুদ্রান বলো তোমার প্রশ্ন। এখানে 51 নম্বর পৃষ্ঠায় একটা লাইন আছে, জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থের শলাকা, দেখেন। হ্যাঁ বলো রুদ্রান, বলো তোমার প্রশ্ন কমপ্লিট করো। জ্ঞানাঞ্জন শলাকা কথার অর্থটি কি? জ্ঞানাঞ্জন শলাকা কথার অর্থ শুনতে থাকো রুদ্রান স্যার। তো এবার ফাউন্টেন পেনের পরে এলো রিজার্ভার পেন। রিজার্ভার পেন নতুন নতুন ধরন নিয়ে এলো, কালির নতুন ধরন এলো, বড়িত কালি এলো, আমাদের শৈশবে খানিকটা ছিল সুলেখা কালি, কাজল কালি, বিদেশি কালি এলো, আস্তে আস্তে আগেকার দিনের পদ্ধতিটাই বদলে যেতে থাকলো। কি হলো, ব্লটিং পেপার দিয়ে বালি দিয়ে কালি শুকোনো হতো, এখন আর সেসব ব্যাপার রইল না, কলমও নিত্য নতুন হয়ে উঠতে শুরু করলো, কত রকম কলম, কত রকম দোয়াত। এই দোয়াতের বৈচিত্র্য, জেড কাঁচের দোয়াত, জেড পাথরের দোয়াত, শ্বেত পাথরের দোয়াত, পিতলের দোয়াত, এমনকি গ্রামের বুড়ো বুড়িরা আগেকার দিনে কেউ ভালো ফল করলে আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাবা তোমার সোনার দোয়াত কলম হোক। যারা শুনছো লক্ষ্য করো, আশীর্বাদ তার মধ্যে দুটো অংশ আছে, একটা বেঁচে থাকো বাবা মানে অমৃত আয়ু কামনা, যেটা বড়রা ছোটদের স্নেহবশত করেন, আর দ্বিতীয়ত হতো তোমার অবস্থা সমৃদ্ধ হোক, তুমি অনেক ধনবান হও, তোমার সোনার দোয়াত কলম হোক, কলমটাও সোনার হোক, দোয়াতটাও সোনার হোক। এবং সোনার দোয়াত কলম সত্যিই হতো, এটা দেখেছিলেন তিনি রবীন্দ্রনাথের মেজদা হেমেন্দ্রনাথের নাতি শুভকেন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা চলতি কথায় বলি শুভ ঠাকুর, প্রকৃত নাম হচ্ছে শুভকেন্দ্রনাথ ঠাকুর, শুভকেন্দ্রনাথ
ঠাকুর, যাকে আমরা চলতি কথায় বলি শুভ ঠাকুর, যার বিখ্যাত বই আর্ট কালেকশনের অষ্টপ্রহর, যার বিখ্যাত বই আর্ট কালেকশনের অষ্টপ্রহর, তার সত্যি সত্যি আমার সোনার দোয়াত কলম হয়েছিল, তার সংগ্রহে এরকম অজস্র দোয়াত ছিল বিভিন্ন রকম, তার মধ্যে সোনার দোয়াত কলমও ছিল। আরো একজন টেলিফোনে রয়েছে স্যার, কোনো ছাত্র বা ছাত্রী শুনে নি তার কি প্রশ্ন। নমস্কার, কে টেলিফোনে? নমস্কার, স্নেহাশিস সম্ভবত। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারায় যিনি খুলে দিয়েছিলেন, কে খুলে দিয়েছিলেন? বেশ, শুনতে থাকো, উত্তর নিয়ে নিচ্ছি স্যার। শেষ যে প্রশ্নটি, এটা কিন্তু একটু আগে আলোচনা হয়েছে, আমরা ওয়াটারম্যানের কথা বলেছি। এবং এই এই যে এত কিছু হলো, এক্ষুনি যে প্রশ্নটা তুমি করলে তার উত্তরটা পাচ্ছ, দেখো এই এত কিছু হলো, লেখকের মতো এটা একটা ছোটোখাটো অনুষ্ঠান কেন? আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হবে কারো বাড়িতে, তাহলে বিয়ে ঠিক হয়েছে, তাহলে আগে সম্বন্ধ ঠিক হলো, তারপর পাকা দেখা হলো, তারপর দিন ঠিক হলো, তারপর কার্ড ছাপানো হলো, তারপর লোক নেমন্তন্ন, তারপর বাজার, তারপর ডেকোরেটার্স, তারপর ক্যাটারার, কত কত করে একটা নির্দিষ্ট দিন, সেই দিনের মধ্যে সব কাজ শেষ হয়ে গেল। অথচ আয়োজনটা কিন্তু অনেক মাস ধরে। তেমনি লিখতে গেলে প্রথমে কালি তৈরি করা, তারপর কলা পাতা, তারপর কঞ্চি, সেখান থেকে এত রকমের কলম, এত রকমের ব্যবস্থা, তারপর বালি, তারপর এই এত কিছু করার পর সব মিলে লেখালেখি সত্যি একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল। এবং পৃথিবীর ইতিহাসে লেখা শুধু না, এই রকম দোয়াতের কালি নিয়ে শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, ভবভূতি, কাশীরাম, কৃত্তিবাস, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, মহান মহান সব ব্যক্তিরা তাদের মহান মহান সাহিত্য সৃষ্টি করে গেছেন। যন্ত্রযুগ চলে এসেছে পৃথিবীতে এবং যন্ত্রযুগ সবার দাবি মেটাতে তৈরি হয়েছে। একটা কলমের দাম ধার্য হয়েছে 2500 টাকার পাউন্ড, এবং কলম 2500 পাউন্ড, 1 পাউন্ড মানে তখনকার দিনে 75 টাকা, তাহলে সে কলমের সোনার অঙ্গ হীরে হৃদয়, সে কলম যেন সোনায় গড়া হীরে বসানো জড়োয়া কলম। এবং কলমও ব্যবসায়িক একটা জায়গা হয়ে গেল, বাঁহাতিদের জন্য কলম, ডানহাতিদের জন্য কলম, ছবি আঁকিয়েদের জন্য কলম, খেলোয়াড়দের জন্য কলম, মানে দোকানে ঢুকলে কোনো না কোনো একটা কলম লোককে আকর্ষণ করবেই। আর পাইলটের নেশা, জাদু পাইলট, পাইলট তো নেশায় আক্রান্ত করে দেয়, একটা হলে আর একটা আরেক রকম, এই নেশাগ্রস্ততা, এই যে স্মৃতিকাতর রচনার মধ্যে দিয়ে লেখক আসছেন যে ফাউন্টেন পেনের বিপত্তি কী, ফাউন্টেন পেনের বিপদ হচ্ছে মানুষকে নেশাগ্রস্ত করে তোলে, একটা পেয়ে মন ভরে না, আরও চায়। স্যার আরও দুজন টেলিফোন লাইনে রয়েছে, শুনে নিন তাদের প্রশ্ন। নমস্কার, টেলিফোন লাইনে কে? হ্যালো, আমি সম্পৃক্ত চ্যাটার্জি। হ্যাঁ সম্পৃক্ত, বলো বলো, শুনতে পাচ্ছি তোমার প্রশ্ন, বলো। আমি সম্পৃক্ত চ্যাটার্জি, বৈদ্যপুর রাজস্ব বালিকা বিদ্যালয়ের ছাত্রী। আমার প্রশ্ন হচ্ছে যে 51 নম্বর পাতায় আছে সুমেরিয়ান বা ফিনিশিয়ান, সুমেরিয়ান বা ফিনিশিয়ান বলতে আমরা কাদের বুঝবো? সুমেরিয়ান বা ফিনিশিয়ান বলতে কারা? ওকে, দ্বিতীয় টেলিফোন কলার, হ্যালো, নমস্কার, আমি চন্দননগর থেকে বলছি, চরবিদ্যু বিদ্যা মন্দিরের স্কুলের 10ম শ্রেণী। আমার প্রশ্ন হলো, তিল, ত্রিফলা, শিমুল, শিমুল ছালা, শাক, দুধ, শাক পুজে করি মেলা, এটা একবার বলে বুঝিয়ে দেবেন। আর আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন, এটি কেন বলা হয়েছে? আমার নাম সৌনক কুণ্ডু। স্যার একদম শেষ অংশে চলে এসেছি আপনার পড়ানোর, মাধ্যমিকের বাংলা নিয়ে কথা বলছি। একদম একদম, আমরা যে প্রবন্ধটা নিয়ে কথা বলছিলাম তার শেষ পর্বে আসার আগেই লেখক একটা অদ্ভুত কথা বলেছেন, যে কলম যাদের পেশা ছিল তাদের বলা হতো লিপিকুশলী, লিপিকর, তাদের হাতের লেখা মুক্তোর মতন, প্রত্যেকটি অক্ষর সমান সুশৃঙ্খল, এবং তাদের জীবন কত অদ্ভুত ছিল। চারখণ্ড রামায়ণ করে একজন লেখক কপি করে একজন লেখক 18শ শতকে পেতেন 7 টাকা, কিছু কাপড় আর একটা সামান্য মিঠাই। একজন সাহেব লিখেছেন 19শ শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত, মানে একটা আর্থসামাজিক অবস্থা। এই পেশাটা লুপ্ত হয়ে গেল এই যন্ত্রগণক বা কম্পিউটার আসার ফলে, এবং তারপর দেখা গেল কিছু মানুষ আস্তে আস্তে কমতে শুরু করলো, তখন অন্নদাশঙ্কর টাইপরাইটারে লিখতে শুরু করলেন, সুভাষ মুখোপাধ্যায় টাইপরাইটারে লিখলেন, শেষ পর্যন্ত লিপিশিল্পের মান বোধহয় বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায়, জে ডব্লিউ কিমারে চাকরি করতেন, সিগনেটে প্রচ্ছদ আঁকতেন, বিভূতিভূষণ থেকে আরম্ভ করে জীবনানন্দের বইয়ের প্রচ্ছদ, আর রবীন্দ্রনাথের চিঠি লিখতে লিখতে কেটে ছবি আঁকা তো তার চিত্রশিল্পের প্রেরণা। আবার কলমের একটা অদ্ভুত ঘটনা হচ্ছে, কলম খুনির ভূমিকাতেও চলে গেল, যখন নিজের হাতের কলমের নিব বুকে ফুটে মারা গেলেন ত্রৈলোক্যনাথ
ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, পরশুরাম ছদ্মনাম, রাজশেখর বসু, হ্যাঁ তার ছদ্মনাম ছিল পরশুরাম, তিনি যে ধারাটা করেছিলেন তার আগের ধারার লেখক হচ্ছেন ত্রৈলোক্যনাথ, এবং সেই রসরচনা বা রম্য রচনার বাংলা সাহিত্যে অন্যতম প্রতীক্ষিত কঙ্কাবতী ডমরুধর যার অন্যতম সেরা সৃষ্টি। রাজশেখর বসু তোমাদের পাঠ্য আছে পরে তোমরা পড়বে, তো সেইখানে দাঁড়িয়ে দেখা গেল কলম নিয়ে এই প্রবন্ধ চললো। প্রাথমিকভাবে দেখলে প্রবন্ধটা কি মনে হচ্ছে, একটা কলমের ইতিহাস, একটা কলমের আত্মকথা, কলমের বিবর্তন, কিন্তু খুব ঠান্ডা মাথায় দেখলে এই প্রবন্ধটা আসলে হচ্ছে প্রযুক্তির স্বভাব। প্রযুক্তির স্বভাব, সে মানুষের সুবিধের জন্য নিত্য নতুন জিনিসের জন্ম দেয় আর আগের রূপটাকে বাতিল করে দেয়। এক্স্যাক্টলি, যেমন কিছুদিন আগে বাড়িতে বাড়িতে সবার তোমাদের ল্যান্ড ফোন ছিল, তারপর মোবাইল এলো, 1G, 2G, 3G, 4G, তোমরা আমাদের মতন বড় হতে হতে তো 10G, 12G হয়ে যাবে, এই ফোনগুলো আর ব্যবহার হবে না। এই রূপান্তরটাই কিন্তু এই প্রবন্ধের মূল কথা। এবং সেই সূত্রে টেলিফোন লাইনে রয়েছে, তাদের প্রশ্ন শুনে যেহেতু একদম সেই সময় আছি। নমস্কার, কে আছো টেলিফোন লাইনে? হ্যালো, হ্যালো, নমস্কার, আমি রিসাবাড়ি বাঁকুড়ার কেটু উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী, দশম শ্রেণীর ছাত্রী। একবার চটপট তোমার প্রশ্নটা বলে ফেলো রিতা। আমি তোমাদের প্রশ্নগুলোর পরপর উত্তর দিয়ে যাই। খাগের কলম মানে নল খাগড়া দিয়ে তৈরি যে কলম, সে আর এখন ব্যবহার নেই সত্যি। আর তিল ত্রিফলা শিমুল ছালার মানে আমি বুঝিয়ে দিয়েছি। ফাউন্টেন পেনকে রিজার্ভার পেন বলা হতো, এর মধ্যে রিজার্ভ করে রাখা যেত, কালিটা জমিয়ে রাখা যেত। হ্যাঁ, আর লেখালেখি ছোটখাটো অনুষ্ঠান বলেছি, কলম জ্ঞানাঞ্জন শলাকা, জ্ঞানাঞ্জন জ্ঞানরূপ অঞ্জন সমাস করলে শলাকা দণ্ডাকৃতি বিষয়, কলম যে তুলি ব্যবহার করুক বা হাড় বা বাঁশের কঞ্চি সেটা শলাকাকৃতি ছিল। এবং প্রযুক্তির জায়গাটা চলে এসে যখন কম্পিউটারে লেখা হলো, স্ক্রিনে ফুটে উঠতে শুরু করলো, তখন থেকেই কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে এই যে কলম সম্পর্কিত মনোভাব থেকে মানুষ সরে যাচ্ছে, বা এত বছর পরে কলম আর তাদের হাতে নেই, কলম হাতছাড়া হয়ে যাচ্ছে, কেননা প্রযুক্তির কাছে তার পুরনো রীতিগুলো আত্মসমর্পণ করে ফেলছে। এইটাই তার কারণ। এবং তোমরা কেউ একজন প্রশ্ন করেছিলে, আরেকটা প্রশ্ন আছে, সুমেরিয়ান এবং ফিনিশিয়ান, সুমেরিয়ানরা হলো বর্তমান ইরাক, টাইগ্রিস ইউফ্রেটিস নদী যেখানে, সেই বর্তমান ইরাক, এবং তাদের প্রাচীনতম সভ্যতার একটি হচ্ছে সুমেরীয়রা। আর ফিনিশীয় লিপি পৃথিবীতে খুব বিখ্যাত প্রাচীন লিপিগুলোর মধ্যে একটা, বর্তমান ফিনিশীয় দ্বীপপুঞ্জ বা ফিনল্যান্ডের অধিবাসী, তাদের লিখনে 22টা ব্যঞ্জনধ্বনি ছিল, তাদের লিপিতে কোনো স্বরধ্বনি ছিল না। ফিনিশীয় লিপিতে 22টা ব্যঞ্জন ধ্বনি ছিল, কোনো স্বরধ্বনি ছিল না। প্রাচীন লিপি এবং প্রাচীন ভাষাভাষীর মধ্যে এরা দুটো যারা সঙ্গতভাবেই লেখার কারণে এসছে। তাহলে এই রচনাটা পড়তে পড়তে আমরা দেখলাম যে একটা কলম তার বিবর্তনের মধ্যে দিয়ে কীভাবে প্রযুক্তি চালিত যন্ত্রসভ্যতার একটা চিত্রায়ন প্রাবন্ধিক ঘটিয়ে দিলেন। তাহলে এক ছাত্র সম্ভবত জিজ্ঞেস করেছিল যেটা স্মৃতি কথা কিনা বা স্মৃতি, সেটা আমি তো বললামই যে স্মৃতি নির্ভর বস্তুনিষ্ঠ প্রবন্ধ, কিন্তু ব্যক্তিগত স্বাদ স্মৃতি সময় সমাজ সমাজ ইতিহাসকে জুড়ে দিয়ে প্রবন্ধটা একটা অনবদ্য অন্য মাত্রায় চলে গেছে। কোনো সাজেশন স্যার এই পিসটা থেকে বা সার? হ্যাঁ, আমি চারটে প্রশ্ন তোমাদেরকে বড় প্রশ্নের ক্ষেত্রে বলে দিচ্ছি, যেটা তোমরা অবশ্যই অনুশীলন করবে। একটা হচ্ছে লেখকের শৈশবে কালি ও কলমের জন্মকথা। প্রথম প্রশ্ন হচ্ছে লেখকের শৈশবে আমি সংক্ষেপে লিখছি সময় অভাবে, কালি ও কলমের জন্মকথা এটা অনুশীলন করবে। দ্বিতীয় যেটা অনুশীলন করবে সেটা হচ্ছে ওয়াটারম্যান এবং ফাউন্টেন পেন। ওয়াটারম্যান এবং ফাউন্টেন পেন তৃতীয় যেটা অনুশীলন করবে সেটা হচ্ছে লিপি কুশলী অংশটা, লিপি কুশলীর অংশটা অনুশীলন করবে। আর চতুর্থ যেটা করবে সেটা হচ্ছে ছোটোখাটো অনুষ্ঠান। এই চারটে প্রশ্ন তোমাদের আগামী মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই চারটে অংশ তোমরা বারবার অনুশীলন করো বড় প্রশ্নের জন্যে। এইটুকুই তোমাদের আগামী মাধ্যমিকের দিকে তাকিয়ে এই চারটে প্রশ্নকে আমি তোমাদের জোর দিচ্ছি, তোমরা এটা বারবার অনুশীলন করলে এর মধ্যে থেকে একটা নিশ্চয়ই পাবে। স্যার, শেষ করার আগে একদম শেষ দিকে চলে এসেছি আমাদের ক্ষুদে দর্শক বন্ধু, অর্থাৎ একদম ক্ষুদে নয়,
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা, তাদের জন্য জানিয়ে রাখি আগামীকাল এই ঠিক সকাল 11টায় স্কুল থাকছে যথারীতি 24 ঘন্টা নিবেদনে এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের সহ নিবেদনে। আগামীকাল আমাদের বিষয় থাকছে উচ্চ মাধ্যমিকের বাংলা, সকাল 11টায় ঠিক তোমরা শুনতে চলে এসো এবং তার আগে ফেসবুক লাইভে এবং 11টায় অনুষ্ঠান চলাকালীন টেলিফোনে এসে তোমার জিজ্ঞাসা বা সমস্যার কথা জিজ্ঞাসা করতে পারো। স্যার একটাই শেষ প্রশ্ন শেষ করার আগে, এই এই ক্যাম্পাস বন্ধ থাকার কারণে অনেকটা সময় বাঁচছে ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত, যে সময়টা বাঁচছে সে সময়টা ইভেন প্রাইভেট টিউশনও বন্ধ এখন, হ্যাঁ সে সময়টা তোমরা যেটা করবে অবশ্যই সেটা হচ্ছে বিভিন্ন গদ্যপদ্য তোমাদের পাঠ্যক্রমে যেগুলো আছে সেগুলোকে মন দিয়ে বারবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো এবং নিজেরা অনুচ্ছেদ ধরে ধরে তার থেকে এমসিকিউ তৈরি করো, উত্তর করার চেষ্টা করো, এমসিকিউ তৈরি করো, উত্তর করার চেষ্টা করো, এই অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন তৈরি করো, উত্তর উত্তর করার চেষ্টা করো, তাতে তোমাদের নিবিড় পাঠটা হয়ে যাবে। কারণ তোমরা নিজেরাই জানো যে এখানে 36টা নম্বর আছে এই বহু বিকল্পধর্মী আর অতি সংক্ষিপ্ত উত্তর, এই অনুশীলনটা তোমাদের নিজেদের করা প্রয়োজন। আর নির্মিতি অংশে বারবার জোর দাও, নির্মিতি অনুশীলন করতে থাকো, সময়টাকে কাজে লাগাও, সময়টাকে কাজে লাগাও, সময়টাকে আরও নিবিড়ভাবে কাজে লাগাও। আমাদের অনুষ্ঠান একেবারে শেষ অংশে চলে এসেছে, আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি করোনায় ক্যাম্পাস বন্ধ কিন্তু পড়াশোনা বন্ধ নয়, জি 24 ঘন্টা ছাত্রছাত্রীদের পাশে রয়েছে প্রত্যেক দিন নির্দিষ্ট বিষয়ে। আমাদের নিশ্চিতভাবে এই ক্যাম্পাস চালু থাকবে, ই স্কুল অর্থাৎ ইলেকট্রনিক স্কুল, তোমাদের প্রশ্ন সমস্যা সরাসরি এসে সাবজেক্টের এই শহরের অন্যতম একজন সেরা শিক্ষকের কাছ থেকে জেনে নিতে পারবে তার সমাধান। আজকের মতো স্কুল এখানেই শেষ করছি জি 24 ঘন্টা নিবেদনে এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের সহ নিবেদনে। আগামীকাল সকাল 11টায় আবারও ই স্কুল অবশ্যই দেখতে ভুলো না এবং আগামীকালের বিষয় উচ্চ মাধ্যমিকের বাংলা, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।